আমি ফারহানা শিশুকলা। আজকে আমাদের বিষয়বস্তু অ্যাস্ট্রোপেকটিন, অ্যাস্ট্রোপেকটিন বা সমুদ্র তারা। একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত একটি প্রাণী হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোপেকটিন। একাইনাস, একাইনাস হচ্ছে গিয়ে স্পাইনি, এবং ডার্মা হচ্ছে গিয়ে স্কিন। গ্রিক শব্দ একাইনো থেকে স্পাইনি এবং হচ্ছে গিয়ে ডার্মা থেকে ত্বক বা স্কিন, এই শব্দটি এসেছে। 1734 সালে জ্যাকব কেলিন সর্বপ্রথম এই নামকরণটা করে থাকেন। আজকে আমাদের বিষয়বস্তু অ্যাস্ট্রোপেকটিন, অ্যাস্ট্রোপেকটিন সমুদ্রতারা। সমুদ্রতারা জিনিসটা কি? সমুদ্রতারা আমরা জানি, সবসময় দেখে এসেছি সমুদ্র উপকূলবর্তী এলাকায় অনেক হচ্ছে গিয়ে তারা মাছ দেখা যায়, তারার মতো দেখতে মাছগুলো, সেটা তারা মাছ বলে। মাছের মতো যেহেতু ওরা সঞ্চারিত করে পানিতে থাকে, এর জন্য ওদেরকে তারা মাছ বলা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরা যেহেতু মাছের মতো না, এই জন্য এদেরকে বলা হয় সমুদ্র তারা। পৃথিবীর সবখানে এদের দেখা যায়, সমুদ্র উপকূলবর্তী এরিয়াতে দেখা যায়, সমুদ্রের যে কোনো স্থানে 1000 কিলোমিটার স্থান জুড়ে ওদের হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। সাধারণত দেখা যায় ভূমধ্যসাগর, বেরিং প্রণালী, জাপান সব হচ্ছে গিয়ে সাগরে এদেরকে দেখতে পাওয়া যায়। বাংলাদেশেও আছে, চট্টগ্রাম, কক্সবাজার, এখানে বিভিন্ন বিভিন্ন যে সমুদ্র বন্দর, সমুদ্র যে উপকূলবর্তী এরিয়াগুলো আছে সেখানে হচ্ছে গিয়ে এদেরকে দেখতে পাওয়া যায়। এখন এই সমুদ্র তারা বা অ্যাস্ট্রোপেকটিন দেখতে কীরকম, এটা হচ্ছে গিয়ে পঞ্চভুজাকৃতি। পঞ্চভুজাকৃতি কীভাবে, এটা হচ্ছে 5টা বাহু আছে। আমার এই হাতটা যদি আমি ধরি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 5টা বাহু আছে সমুদ্র তারার। এই সমুদ্র তারাটা যখন ওরা ছোট থাকে, লার্ভা অবস্থায় থাকে, এদের লার্ভাটা হচ্ছে ডাইপ্লিউরা লার্ভা বা বাইপিনারিয়া লার্ভা, লার্ভা অবস্থায় থাকে, তখন এদের দ্বিপার্শ্বীয় প্রতিসম অবস্থায় থাকে। দ্বিপার্শ্বীয় বলতে হচ্ছে কি, সমান দুইভাগে ভাগ করা যাচ্ছে। আর যখন এরা পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়, পূর্ণাঙ্গ অ্যাডাল্ট অবস্থায় আসে, তখন এদেরকে পঞ্চভুজাকৃতির অরীয় প্রতিসম বলা হয়। মানে হচ্ছে গিয়ে 5টা যে বাহু আছে, এদেরকে সরাসরি 5টা ভাগে বিভক্ত করা হচ্ছে। দেখতে কীরকম এরা, এদের এটা হচ্ছে গিয়ে বিভিন্ন রঙের হয়ে থাকে, বাদামি, গোলাপি, কমলা, এরকম বিভিন্ন কালার হয়ে থাকে। মাংসাশী ধরনের এরা হচ্ছে ঝিনুক জাতীয় প্রাণী যেগুলো আছে সেগুলোকে খেয়ে থাকে। বসবাস কোথায় বললাম আগেই, উপকূলবর্তী এরিয়াতে এদের বসবাস। এখন এই সমুদ্র তারাটার ক্লাসিফিকেশন একটা আছে, সেই ক্লাসিফিকেশনটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আছে হচ্ছে ফাইলাম, ফাইলাম একাইনোডার্মাটা। তারপর হচ্ছে ক্লাস, আমরা এর আগেও পড়েছিলাম, তারপর আমরা একটু জেনে নিই। ক্লাস অ্যাস্টারয়েডিয়া, অর্ডার, ক্লাস হচ্ছে অ্যাস্টারয়েডিয়া, অর্ডার হচ্ছে গিয়ে প্যাক্সিলোসিডা। ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে অ্যাস্ট্রোপেকটিনিডি। জেনাস, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, জেনাস হচ্ছে অ্যাস্ট্রোপেকটিন। নিচে দাগ হবে, যেহেতু আমাদের বৈজ্ঞানিক নাম এর জন্য হচ্ছে নিচে দাগ হচ্ছে। স্পেসিস, স্পেসিসটা কি, অ্যাস্ট্রোপেকটিন, অ্যাস্ট্রোপেকটিন পুরোটাও আমরা লিখতে পারবো, কিংবা শুধু একটা এও লিখতে পারবো, এ লিখে নিচে দাগ দিয়ে পাশে একটা ফোঁটা দিতে পারবো, এটাও আমরা করতে পারবো, কিংবা এটা পুরোটা অ্যাস্ট্রোপেকটিন। হ্যাঁ, অ্যাস্ট্রোপেকটিন অরানসিয়াকাস, এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোপেকটিনের বৈজ্ঞানিক যে শ্রেণীবিন্যাসটা আছে সেই শ্রেণীবিন্যাসটা। ফাইলাম একাইনোডার্মাটা, ক্লাস হচ্ছে অ্যাস্টারয়েডিয়া, অর্ডার হচ্ছে প্যাক্সিলোসিডা, ফ্যামিলি হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোপেকটিনিডি, জেনাস হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোপেকটিন, স্পেসিস হচ্ছে অ্যাস্ট্রোপেকটিন অরানসিয়াসাস। এই অ্যাস্ট্রোপেকটিনটা স্পেসিস আমি বলেছি, যে এ লিখে তারপর নিচে একটা দাগ দিয়ে পাশে একটা এরকম ছোট একটা ফুল স্টপ দিলেও পুরোটাই বোঝা যাবে যে অ্যাস্ট্রোপেকটিন।
এখন এই অ্যাস্ট্রোপেকটিনটা বাহ্যিক গঠন যেটা, সেই বাহ্যিক গঠনটা আমরা একটু পড়বো, দেখতে কিরকম বা কয়টা কি কি অংশ নিয়ে অ্যাস্ট্রোপেকটিনের দেহটা গঠিত হয়েছে। যে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে গিয়ে দুইটা তল আছে, এর দুইটা তল আছে, একটা হচ্ছে গিয়ে পরাঙ্গমুখ তল আর একটা হচ্ছে গিয়ে ওরাল তল। ওকে, ওরাল তল এবং হচ্ছে গিয়ে মৌখিক, ওরাল তল বা মৌখিক তল বলছে এটা, আর পরাঙ্গমুখ তল বা হচ্ছে অ্যাবোরাল তল। এখন এই ওরাল তল যেটা, সেইটাতে কী কী আছে? সেটাতে আছে মাউথ আছে, তারপর হচ্ছে গিয়ে অ্যাম্বুলাক্রাল খাজ আছে, মাউথ, অ্যাম্বুলাক্রাল খাজ, টিউব ফিট এবং আই, এই চারটা চারটা হচ্ছে গিয়ে কী থাকতেছে, চারটা বস্তু মানে চারটা হচ্ছে ভাগ থাকতেছে, কী কী সেটা হচ্ছে গিয়ে মাউথ, তারপর হচ্ছে গিয়ে অ্যাম্বুলাক্রাল গ্রুপ, টিউব ফিট এবং হচ্ছে গিয়ে আই। আমরা এটা একটু মুছে দিই যাতে আমরা চিত্রটা একে একটুখানি বুঝতে পারি। সেই অনুযায়ী সাধারণত এটা হচ্ছে গিয়ে কি ধরনের, এটা হচ্ছে গিয়ে যেহেতু সমুদ্র তারা, তা এইভাবে করে প্রত্যেকটা এরকম পাঁচটা বাহু, এই পাঁচটা বাহু। এখন এই পাঁচটা বাহু কি করব, পাঁচটা বাহু হচ্ছে গিয়ে এরকম এরকম এই ধরনের থাকতেছে, এটা হচ্ছে এইভাবে করে থাকতেছে। যেহেতু হচ্ছে এদের দেহটা কি ধরনের, দেহটা হচ্ছে গিয়ে এরকম অ্যাম্বুলাক্রাল এরকম খাঁজ কাটা, স্পাইনি, যেহেতু বলেছি স্পাইনি, এই জন্য এই যে এটা হচ্ছে স্পাইনি, পাঁচটা ভাগে, পাঁচটা যে বাহু আছে এই পাঁচটা বাহুতে বিভক্ত আছে। এখন বলেছিলাম যে মাউথ, ওরাল তলের মাউথ, মাউথটা কোথায়, এই মাঝখানে থাকতেছে, এটা হচ্ছে মাউথ, ওরালটা হচ্ছে গিয়ে মাউথ, তারপর হচ্ছে অ্যাম্বুলাক্রাল খাঁজ, অ্যাম্বুলাক্রাল খাঁজ কোনটা, এইখান থেকে প্রতিটা স্থান থেকে এরকম একটা ওদের যে অন্তর্গঠন, যেটা আমাদের যেমন অন্তর্গঠনের মধ্যে বোনস বলি, যেটা হচ্ছে কি এই যে আঙ্গুলগুলোকে কি করে সজ্জিত, আঙ্গুলগুলোকে এরকম শক্ত হতে বা গঠন একটা গঠন দেওয়ার জন্য যে বোনসগুলো আছে, বোনসগুলো অ্যাকচুয়ালি গঠনের গঠনটা পরিপুষ্ট করে, মানে গঠনটা টিকায় রাখে যে কোনো প্রাণীর, তো গঠনটাকে ধরে রাখে। তো এদেরও হচ্ছে গিয়ে যে এই যে বাহুগুলো, বাহুগুলোতে হচ্ছে গিয়ে একটা গঠন প্রদান করে বা বাহুগুলো একদম সোজা যেতে থাকে, কোনো ধরনের মানে সোজা রাখার জন্য যে একটা মাঝখানে হাড্ডি আছে বা বলা হয় যে মাঝখানে একটা শক্ত উপাদান আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাম্বুলাক্রাল গ্রোভ, এটা হচ্ছে অ্যাম্বুলাক্রাল গ্রোভ। তারপর হচ্ছে গিয়ে টিউব ফিট, এইটার পাশ দিয়েই এরকম করে, এটার পাশ দিয়ে এরকম করে ফাঁপা নরম একটা অংশ দেখা যায়, এরকম এরকম ফাঁপা নরম অংশ দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে টিউব ফিট। ঠিক আছে, যদি আমরা এটা একটা বাহু ধরি, এরকম একটা বাহু ধরি, একটা বাহু ধরার পর এইখানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে অ্যাম্বুলাক্রাল গ্রোভ, এটা হচ্ছে অনেক খাঁজ কাটা, এটা খাঁজ কাটা, তারপর এইখানে এরকম ফাঁপা একটা অংশ এরকম থাকে, দুই প্রান্তে দুই দিকেই থাকে এরকম ফাঁপা, সে নরম ফাঁপা, সেটা হচ্ছে গিয়ে টিউব ফিট। এরপর হচ্ছে গিয়ে আই, আই কোনখানে, এই অবস্থানটাতে আই থাকতেছে। এরপর আসি অ্যাবোরাল সার্ফেস, তাহলে হচ্ছে গিয়ে ওরাল তল আমাদের হচ্ছে স্কিনি, ওরাল তলটা হচ্ছে স্কিনি, অ্যাবোরাল তলটা যেটা সেটা হচ্ছে গিয়ে অনেক খাঁজ কাটা, এদের অ্যাবোরাল তলটা খাঁজ কাটা, কয়টা ভাগে বিভক্ত আছে, স্পাইন, প্যাপুলি, ম্যাড্রিপোরাইট, অ্যানাস এবং হচ্ছে পেডিকুলারি। স্পাইন কোনটা, স্পাইন হচ্ছে অনেক খাঁজ কাটা, আশেপাশে আশেপাশে অনেক খাঁজ কাটা, এখানে অনেক এরকম এরকম খাঁজ কাটা থাকতেছে, ভিতরে এরকম খাঁজ কাটা থাকতেছে, সেটা হচ্ছে গিয়ে স্পাইনি। তারপর হচ্ছে প্যাপুলি, এর মাঝখানে মাঝখানে অনেক এরকম ছোট 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 ত্বকীয় ফুলকা বা হচ্ছে গিয়ে এরকম প্যাপুলি ছোট ছোট আকারে বিন্যস্ত থাকতেছে প্যাপুলি। তারপর ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট জিনিসটা কি, ম্যাড্রিপোরাইট হচ্ছে গিয়ে এই যে দুইটা বাহুর এই মাঝখানে এরকম একটা অংশ দেখা যায়, গোলাকার অংশ দেখা যায়, যেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ওয়াটার ভাস্কুলার সিস্টেমে যে রেখেছি এই জিনিসটাই হচ্ছে গিয়ে এখানে দেখতে পাওয়া যায়, দুইটা বাহুর মাঝখানে, যে দুইটা বাহুর মাঝখানে ম্যাড্রিপোরেট থাকে তাকে বলা হয় বাইভিয়াম, আর যে তিনটা বাহু থাকে এক্সট্রাভাবে যেখানে হচ্ছে ম্যাড্রিপোরেট থাকে না তাদেরকে বলা হয়েছে ট্রাইভিয়াম। এটা কোশ্চেন আসে যে বাইভিয়াম কি, ট্রাইভিয়াম কি, ম্যাড্রিপোরাইট কি, অ্যাম্বুলাক্রাল খাঁজ কি, এগুলো এক নম্বরে যে কোশ্চেন আছে সেখানে আসে এইগুলো জিনিসগুলো। তারপর হচ্ছে অ্যানাস, অ্যানাস পায়ু, এদের অ্যাকচুয়ালি অ্যানাস বা পায়ু নাই, এদের মুখছিদ্র দিয়েই যে খাবারটা হয় রেজন দ্রব্যটা ওইখান থেকেই বের হয়ে যায়। পেডিসিলারি, পেডিসিলারি হচ্ছে গিয়ে সারা দেহে ছোট ছোট এরকম ছোট ছোট যে আমাদের যে ব্রণ হয় বা ছোট ছোট যে উপবৃদ্ধির মতো অংশ হয় সেগুলো সারা দেহে অবস্থান করতেছে এদের, কণ্ঠক প্যাপুলি ছাড়াও
এই এই পেডিসিলারিগুলো অবস্থান করতেছে। এই পেডিসিলারিগুলো কি কাজ করে? পেডিসিলারিগুলো হচ্ছে গিয়ে এদের বিভিন্ন ধরনের কাজ আছে। এটা হচ্ছে সমগ্র পরাঙ্গমুখ তলে পেডিসিলারিটা অবস্থিত, এবং যখন উপরিভাগে কোনো ক্ষুদ্র আবর্জনা বা কিছু চলে আসে তখন হচ্ছে গিয়ে এই পেডিসিলারিগুলো সরিয়ে দিতে সেগুলাতে সাহায্য করে। এছাড়া হচ্ছে মানে ত্বকের উপরিভাগ যেটা সেটা পরিষ্কার করতে সাহায্য করে। এটা হচ্ছে পেডিসিলারির কাজ। তাহলে আমরা বুঝলাম যে ওরাল তল এবং অ্যাবোরাল তল, তাহলে দুইটা তল, অ্যাবোরাল তল, ওরাল তল। ওরাল তলে কি আছে? মুখ আছে, যেটা মাঝখানে অ্যাম্বুলাকার খাজ আছে, টিউব ফিট আছে, পাশ দিয়ে যে টিউব ফিট আছে সেটা থাকে, এবং হচ্ছে গিয়ে কি আছে, এটা হচ্ছে গিয়ে আই, চোখ, চোখ থাকে। আর যেটা হচ্ছে গিয়ে অপোজিট পরাঙ্গমুখ তল বা অ্যাবোরাল তল, সেখানে হচ্ছে গিয়ে কণ্টক থাকে, প্যাপুলি থাকে। কণ্টক হচ্ছে কাটা, সারা দেহে কাটা থাকে। তারপর হচ্ছে গিয়ে প্যাপুলি থাকে, ফুসফুরির মতো যে বস্তুগুলো দেখা যায় সেটা হচ্ছে গিয়ে প্যাপুলি। আমাদের যে ফুসফুরি বলে না সেরকম হচ্ছে গিয়ে ওদেরও দেখা যায় সারা দেহে, সেটা হচ্ছে গিয়ে প্যাপুলি। তারপর কি আছে? তারপর হচ্ছে গিয়ে ম্যাড্রিপোরেট আছে, দুইটা বাহুর মাঝখানে যেই পানি ছাঁকনির মতো একটা অংশ আছে সেটা হচ্ছে ম্যাড্রিপোরাইট। এবং আর কি বলছে, অ্যানাস, অ্যানাস থাকে না, মুখছিদ্র দিয়েই খাবার আসে এবং মুখছিদ্র দিয়ে রেচুনটা বের হয়ে চলে যায়। পেডিসিলারি, পেডিসিলারি হচ্ছে কি, অনেক সারা দেহে অনেক ধরনের ছোট ছোট দানাদার বস্তু থাকে, যে দেখা যায় আর কি, দানাদারে দানাদারের মতো দেখা যায় জিনিসগুলো, সেগুলোকে হচ্ছে পেডিসিলারি বলে। এটা উপরে যতগুলা অপাচ্য বস্তু বা বিরক্তির উদ্রেক হয় সেগুলোকে সরাই দিতে সাহায্য করে। এই আমরা আসলাম হচ্ছে গিয়ে একটা অ্যাস্ট্রোপেকটিন কি, অ্যাস্ট্রোপেকটিন কোথায় থাকে, অ্যাস্ট্রোপেকটিনের খাবার কি, অ্যাস্ট্রোপেকটিন দেখতে কিরকম। অ্যাস্ট্রোপেকটিন বলতে হচ্ছে সমুদ্র তারা বা হচ্ছে গিয়ে তারা মাছ। এখন এইটার ওয়াটার ভাস্কুলার সিস্টেম যেটা সেইটা আমরা শিখে নিব, একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম হচ্ছে গিয়ে পানি সংবহন তন্ত্র। ওর সারা দেহে অ্যাস্ট্রোপেকটিনে যে প্রাণীটা আছে সেটার যে সারা দেহটাই হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দ্বারা আবৃত থাকতেছে। মানে ওদের যে তন্ত্রটা, মেইন তন্ত্রটা, সেটাই হচ্ছে গিয়ে বেশ ভালো ভূমিকা পালন করে এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা। এখন ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে কী কী আছে? পানি সংবহন তন্ত্রের মধ্যে ম্যাড্রিপোরাইট আছে, এই যে কিছু যে অবস্থানটা, মানে যেই ম্যাড্রিপোরাইটটা আমরা দেখেছিলাম যে এখানে দুইটা যে বাহু থাকে এরকম, দুইটা বাহু এর মাঝখানে যেটা সেটা হচ্ছে এই ম্যাড্রিপোরাইটটা। তাইলে কি কি অংশ থাকবে এখানে? ম্যাড্রিপোরাইট, স্টোন ক্যানাল, তারপরে হচ্ছে রিং ক্যানাল, রিং ক্যানাল বা বলয় নালী, টাইডম্যানস বডিস, তারপর হচ্ছে পোলিয়ান ভেসিকল, রেডিয়াল ক্যানেল, এটা রেডিয়াল ক্যানেল, তারপর হচ্ছে গিয়ে লেটারাল ক্যানেল, এই পার্শ্বীয় নালিকা বা লেটারাল ক্যানেল, এবং হচ্ছে টিউব ফিট। এই কয়টা অংশ নিয়ে কি গঠিত হচ্ছে? এই কয়টা অংশ নিয়ে হচ্ছে ওদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এখন এটা আসে, এই যে এটা হচ্ছে গিয়ে ম্যাড্রিপোরাইট। ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইটের কাজ কি? ম্যাড্রিপোরাইট হচ্ছে গিয়ে দেখতে ছাঁকনির মতো জিনিসটা, যে পানিটা ভিতরে ঢুকে সেটা হচ্ছে গিয়ে ছেঁকে অপাচ্য যে বস্তুটা সেটা ফেলে দেয়, এবং হচ্ছে গিয়ে বাকি যে পানি যে বা ওর যেটা খাদ্যটা গ্রহণ করতে চায় সেটা ভিতরের দিকে নিয়ে আসে। ম্যাড্রিপোরাইট আলাদাভাবে আমি একটু এঁকে দেখাই। এটা হচ্ছে গিয়ে এরকম গোলাকার একটা বস্তু, এই গোলাকার একটা বস্তু অনেকগুলা খাজ রয়েছে, অনেকগুলা এইভাবে এইভাবে করে এটা খাজ রয়েছে, এই অনেকগুলা খাজ নিয়ে গঠিত। মাঝখানে মাঝখানে কি থাকতেছে? মাঝখানে মাঝখানে হচ্ছে গিয়ে অনেকগুলো প্যাপুলির মতো বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রাকার বস্তু আছে, যেই ছিদ্রাকার বস্তু দিয়ে কি করে, ওই যেই অপাচ্য বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ভিতরে ঢুকতে পারে না, এবং পানিগুলো ভিতরে ঢুকে যায় বা প্রয়োজনীয় যে বস্তুগুলো সেগুলো হচ্ছে ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাড্রিপোরাইট, এটা হচ্ছে ম্যাড্রিপোরাইট, এটা ছাঁকতে সাহায্য করে। এরপরে যে ক্যানেলটা আছে, এই যে এইভাবে করে এস আকৃতির ক্যানেল আছে এইখানে, এইভাবে করে এস আকৃতির ক্যানেল, এটা বলছে স্টোন ক্যানেল। এই জিনিসটা এইভাবে করে, এইভাবে করে থাকতেছে, এটা হচ্ছে স্টোন ক্যানেল। ওকে, এস আকৃতির গঠনটা এটা হচ্ছে স্টোন ক্যানেল। ম্যাড্রিপোরাইটের ম্যাড্রিপোরাইটের কাজ তো বুঝলামই, যে কীভাবে চুনগঠিত প্লেট সদৃশ্য অংশ, এটা এটা হচ্ছে চুনগঠিত প্লেট সদৃশ্য অংশ, গোলাকার এবং অনুদৈর্ঘ্য খাজযুক্ত, প্রতিটি রন্ধ্র থেকে সরু নালী নির্গত হয়ে কতগুলো রন্ধ্রনালী বা সংগ্রহক নালীতে এটা পরিণত হয়। এটা পরের দিকে কিসে যুক্ত আছে? স্টোন ক্যানালে যুক্ত আছে, স্টোন ক্যানাল। স্টোন ক্যানাল বলা হয়েছে কীভাবে? পাথর নালী, স্টোন ক্যানাল বা পাথর নালী।
পাথর নালী কেন, এটা হচ্ছে গিয়ে এস আকৃতি বিশিষ্ট নালী এবং অঙ্কীয় দিকে বিস্তার লাভ করে, এটা হচ্ছে গিয়ে অঙ্কীয় দিকে বিস্তার লাভ করে এবং অবিরত প্রবাহিত হয় পানি, সমুদ্রের পানি যেহেতু অনেক প্রবাহিত হচ্ছে, অল টাইমই প্রবাহিত হচ্ছে, তখন গহ্বর ক্যালসিয়াম ঘটিত পদার্থের বলয় দ্বারা এটা গঠিত হয়ে পাথরের মতো শক্ত নালী গঠন করে। এই বলয়টা পাথরের মতো শক্ত নালী তখন গঠন করে, সেই সেই যখন শক্ত নালী গঠিত হয়ে যায় তখন, যেহেতু শক্ত নালী গঠিত হয় এর জন্য এদেরকে বলা হয় স্টোন ক্যানাল। স্টোন ক্যানাল হচ্ছে গিয়ে পরের দিকে এটা অনেকগুলো ল্যামেলি বহন করতেছে এই জিনিসটা। এরপর আসি বলয় নালীতে, বলয় নালী কাকে বলতেছে, বলয় নালী হচ্ছে গিয়ে এই যে বলয় আকার, এই এই যে পুরাটা বলয় দিয়ে গঠিত মানে পরিবেষ্টিত, এই যে এটা এটা হচ্ছে বলয় নালী, রিং ক্যানাল, রিং ক্যানাল। রিং ক্যানাল সারা সারা যে বডিটা আছে সেই বডিটাকে আবৃত করে রাখে। স্টোন নালীর নিচে মুখছিদ্রের চারপাশে, স্টোন নালীর নিচে মুখছিদ্রের চারপাশে প্রশস্ত পঞ্চভুজাকৃতির যে বলয় নালী আছে, মানে নালীটা আছে, সেই নালীটাকেই হচ্ছে ঘিরে রাখতেছে যে নালী, সেটাই হচ্ছে গিয়ে রিং ক্যানাল। তারপর আসি হচ্ছে গিয়ে টাইডম্যানস বডি। টাইডম্যানস বডি কোনটা, এই যে এইখানে যে আছে কতগুলো অংশ পিতাভ, এই অংশগুলো পিতাভ রঙের, এটাকে বলা হয় গিয়ে টাইডম্যানস বডি। টাইডম্যানস বডি টিআই টাইডম্যানস বডিস, টাইডম্যানস বডিসটা নয়টা হচ্ছে পিতাভ, অনির্দিষ্ট আকারের এবং গোলাকার গ্রন্থিময় বস্তু জিনিসটা, মানে গোলাকার ধরনের, প্রায় গোলাকার ধরনের এবং হচ্ছে গিয়ে পিতাভ ধরনের, পিতাভ দেখতে, এবং নয়টা, নয়টা কিসের জন্য, যেইখানে হচ্ছে গিয়ে স্টোন ক্যানালটা রয়েছে। সাধারণত দেখা যায় কি, এই যে অরীয় নালী, আন্ত অরীয় নালীর দুইটা দুইটা পাশে, এই এইটার দুইটা পাশটা পাশে হচ্ছে গিয়ে এই টাইডম্যানস বডিটা অবস্থান করতেছে, মানে এই অংশটার এই দুই পাশে, এই অংশটার এই দুই পাশে, এই অংশটার এই দুই পাশে, এইভাবে করে দুই পাশে অবস্থান করতেছে। কিন্তু এইটার এইখানে যেহেতু স্টোন ক্যানালটা আছে এর জন্য হচ্ছে গিয়ে এইখানে টাইডম্যানস বডিটা দেখতে পাওয়া যায় না। তার মানে প্রত্যেকটার যে আন্ত অরীয় নালীটা আছে, আন্ত অরীয় নালীর দুই পাশে যে টাইডম্যানস বডিটা অবস্থান করতেছে দেখতে পিতাভ রঙের এবং গ্রন্থিময়, হচ্ছে গিয়ে গোলাকার গ্রন্থিময় বস্তু। এখানে অ্যামিবোসাইট কোষ উৎপন্ন হয় যা পানিতে ভাসমান থাকে, অনেকে মনে করে কতগুলো গ্রন্থি থাকে আর কি। এই এর কাজ এখন পর্যন্ত সেভাবে আবিষ্কার হয়নি। তারপর আছে হচ্ছে গিয়ে পোলিয়ান ভেসিকল, এই যে এখানে বেলুন, বেলুনার বেলুনের মতো দেখতে, এটা হচ্ছে গিয়ে পোলিয়ান ভেসিকল। পোলিয়ান ভেসিকল, পোলিয়ান ভেসিকলটা কি, এটা হচ্ছে গিয়ে এই এই নালীটা দিয়ে, যে মিডেলের যে নালীটা, সেইখান থেকে গুচ্ছাকারে আন্ত অরীয় স্থানে গুচ্ছাকারে যে গোলাকার থলি সদৃশ্য, থলি সদৃশ্য যে অঙ্গ দেখা যায় তাদেরকে পোলিয়ান ভেসিকল বলা হয়ে থাকে। প্রতিটি গুচ্ছ হচ্ছে চারটা করে, একটা দুইটা তিনটা চারটা, প্রতিটা গুচ্ছে চারটা করে এই পোলিয়ান ভেসিকলটা থাকে। এর মাধ্যমে কি, সাধারণ নালীর মাধ্যমে বলয় নালীর সাথে এটা যুক্ত থাকে এবং এটা কি পাতলা প্রাচীর যুক্ত। অনেকে মনে করে এখানে এটা হচ্ছে পাতলা প্রাচীর যুক্ত এবং এটা মনে করা হয়, অনুমান করা হয় যে পানি সংবহন তন্ত্রের জন্য এগুলো প্রশস্ত প্রকোষ্ঠ রূপে পানি সঞ্চয় করে রাখে। পানি ওয়াটার ভাস্কুলার সিস্টেমে অনেকে মনে করে এখানে হচ্ছে পানি সঞ্চয় করে রাখা হয়, এটা হচ্ছে পোলিয়ান ভেসিকল। তারপরটা কি, তারপরটা হচ্ছে গিয়ে আমাদের অরীয় নালী। অরীয় নালী কোনটা বলতেছে, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে অরীয় নালী, রেডিয়াল ক্যানাল, রেডিয়াল ক্যানাল। অরীয় নালী কি, অরীয় নালী হচ্ছে গিয়ে বলয় নালী বহিঃপ্রাচীর থেকে প্রতিটি বাহুতে অ্যাম্বুলার খাঁজ বরাবর একটা করে লম্বা অরীয় নালী উৎপন্ন হয়। এরপর একটা আসি হচ্ছে গিয়ে পার্শ্বীয় নালিকা, এইটা অরীয় নালী, এই যে পাশ দিয়ে যেটা বেরোয়েছে অরীয় নালীর পাশ দিয়ে, সেইটা হচ্ছে গিয়ে পার্শ্বীয় নালিকা, লেটারাল ক্যানাল। এই পার্শ্বীয় নালিকাটা কি, পার্শ্বীয় নালিকা হচ্ছে গিয়ে প্রত্যেকটা অরীয় নালীর উভয় পার্শ্ব থেকে, প্রত্যেকটা অরীয় নালীর উভয় পার্শ্ব থেকে এই অনুপ্রস্থভাবে সজ্জিত খাটো সরু পার্শ্বীয়, অনুপ্রস্থভাবে সজ্জিত খাটো সরু পার্শ্বীয় নালিকা উৎপন্ন হয়। প্রতিটি পার্শ্বীয় নালিকা থেকে আবার একটা করে টিউব ফিট বের হয়। এই
এইটা হচ্ছে গিয়ে কি সংযুক্ত স্থানে কপাটিকা বিদ্যমান যা তরল পদার্থের পশ্চাৎমুখী গতি রোধ করে, পশ্চাৎমুখী যে গতিটা সেটা হচ্ছে গিয়ে এই টিউব ফিট গুলো রোধ করে দেয়। এরপর আসি হচ্ছে গিয়ে টিউব ফিট, পড়লাম এটা টিউব ফিট। টিউব ফিটটা কি নালিকা পদ, এটা হচ্ছে গিয়ে ক্ষুদ্র নলাকার নালিকা পদের সাথে যুক্ত থাকে এই নালিকা পদ গুলা, নলাকার নালিকা পদ। এখানে দুসারি নালিকা পদ পাওয়া যায়, নালিকা গুলা হচ্ছে স্থিত স্ফীত স্থিতিস্থাপক পাতলা প্রাচীর বেষ্টিত থলির মতো অংশ, এটা হচ্ছে গিয়ে সেই নালিকা পদের জিনিসটা। এবং তিনটা অংশে বিভক্ত থাকে, অ্যাম্পুলা, তারপর হচ্ছে গিয়ে গ্রীবা এবং হচ্ছে গিয়ে চোষক, এই তিনটা ভাগে এটা বিভক্ত থাকতেছে। জিনিসটা হচ্ছে গিয়ে এরকম, এটা হচ্ছে চোষক, এটা হচ্ছে গিয়ে অ্যাম্পুলা গ্রীবা, আর এটা হচ্ছে গিয়ে এরকম করে থাকতেছে, এই তিনটা অংশে বিভক্ত থাকতেছে, একটা দুইটা তিনটা, মস্তক বা অ্যাম্পুলা, অ্যাম্পুলা গ্রীবা চোষক, এই তিনটা অংশে বিভক্ত থাকতেছে কি এই যে নালিকা পথ যেটা সেই নালিকা পথ টিউব ফিটটা। এখন এই পানি সংবহন তন্ত্র আমরা পড়লাম, পানি সংবহন তন্ত্রের যে কাজগুলা কি কি কাজ করে, এটা খাদ্য গ্রহণে সাহায্য করে, যেহেতু এই মেডিপোরেটটা কাজ পানিটা বা খাদ্যটা এখান থেকে আসতেছে খাদ্য গ্রহণে সাহায্য করতেছে। নালিকা পথগুলো খাদ্য গ্রহণে মুখ্য ভূমিকা পালন করে, নালিকা পথ এটা খাদ্য গ্রহণে, এটা পানি গ্রহণে, এটা হচ্ছে নালিকা পথ খাদ্য গ্রহণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে গিয়ে শ্বসনে সাহায্য করে থাকে, রেচনে সাহায্য করে থাকে, চলন গমনে সাহায্য করে থাকে। এগুলো হচ্ছে গিয়ে এই যে পানি সংবহন তন্ত্রের যে অবস্থানটা এই এই কাজ, আই মিন পানি সংবহন তন্ত্র যেটা আছে সেটার কাজ হচ্ছে কি এটা। তাহলে সমুদ্র তারা বা হচ্ছে গিয়ে তারা মাছ এখন আমরা বলবো বলি না, আমরা হচ্ছে গিয়ে সমুদ্র তারা বলি। এই সমুদ্র তারাটা তাহলে একাইনোডার্মাটার পর্বের অন্তর্গত একটি প্রাণী, একাইনাস যেটা মানে স্টার যেটা সেটা হচ্ছে গিয়ে তারা, এইখান থেকেই হচ্ছে গিয়ে এই তারা নামটা চলে আসছে। তাহলে ক্লাস আজকে এ পর্যন্তই, আশা রাখি কি যদি কিছু উপকৃত হয়ে থাকো সেটাও যেমন বলতে হবে, আবার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও বলতে হবে, যদি না বলা হয় তাহলে বুঝবো না যে পরবর্তী ক্লাসে কী নেওয়া হবে বা কী করতে কী করাটা ভালো হবে। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, বি স্টাডি সেফ নেশনালিটি।